হে এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা স্টার্ট করব তোমাদের ইকোনমিক্স এর যে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ কি চ্যাপ্টার, সেক্টরস অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি, তাই না? প্রথম চ্যাপ্টার আমরা কি পড়েছিলাম, প্রথম চ্যাপ্টার আমরা ডেভেলপমেন্ট সম্পর্কে পড়েছিলাম, ঠিক আছে? এবার দেখবো সেখানে ডেভেলপমেন্টে আমরা কি দেখলাম, যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে ইনকাম, তার সাথে আরো যে সমস্ত আসপেক্ট আছে সেগুলো কিন্তু ডেভেলপমেন্টের সাথে আদার দ্যান ইনকামেও আমরা দেখলাম, ঠিক আছে? যেমন হিউম্যান, যে মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখলাম, তার যে মানে হিউম্যান বডি বডি মাস যে রেশিও দেখলাম, তার সাথে সাথে লিটারেসি, এগুলোও কিন্তু ডেভেলপমেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে? কিন্তু এবার সেকেন্ড যে চ্যাপ্টার, আমরা সেকেন্ড চ্যাপ্টার আমরা কি দেখছি, যে সেক্টর অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি, অর্থাৎ সেখানে আমরা ইকোনমিতে কি দেখেছিলাম, যে ইনকামের এখানে কি একটা পার্ট, তাই তো? অর্থাৎ কোন কোন সেক্টর থেকে, যে ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমিতে কোন কোন সেক্টরে কন্ট্রিবিউশন আছে, সেই সমস্ত সেক্টর গুলো কিন্তু আমরা এখানে পড়বো। অ্যাকচুয়ালি এই যে পাঁচটা টপিক আছে, এই পাঁচটা টপিক নিয়েই কিন্তু তোমাদের এই যে ইন্ডিয়ান সেক্টরস অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের কমপ্লিট হবে, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে ইকোনমিক অ্যাক্টিভিটি কি, তাই তো? ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে আমরা কি কোনগুলোকে বোঝাই, যে দোজ অ্যাক্টিভিটিস, সেগুলো কি মানে আমরা বলতে পারি, হুইচ ইজ পারফর্ম টু জেনারেট ইনকাম, ঠিক আছে? ইনকাম জেনারেট করা, সেই মানে ইনকাম যে সমস্ত অ্যাক্টিভিটি পারফর্ম করে আমরা ইনকাম কিছু আর্ন করতে পারি, সেটা ইকোনমিক অ্যাক্টিভিটি। যেমন দেখো তোমরা মানে তোমাদের মানে আশেপাশে তুমি তোমরা মানে এগুলো নজর দিয়ে দেখতে পাবে, তোমাদের মানে চারিদিকে কি কি ধরনের লোকে কাজকর্ম করছে, ঠিক আছে? কেউ ফার্মার, ঠিক আছে, কেউ বারবার, কেউ টিচার, ঠিক আছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, ঠিক আছে, কেউ বিজনেসম্যান। তো এই যে বিভিন্ন মানে বিভিন্ন ধরনের যে তাদের যে অ্যাক্টিভিটি, যে মানে দিক রয়েছে তাদের, কারণ কাজের কারণ সিমিলারিটি নেই, ঠিক আছে? কিন্তু প্রত্যেকের কাজ কেন করছে, টু আর্ন সাম মানি, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি দে আর ইন এনগেজ, কি বলতে পারি, যে ইন ভ্যারিয়াস ইকোনমিক অ্যাক্টিভিটিস, ঠিক আছে? কেউ এগ্রিকালচারে ইনভলভ, কেউ মাইনিং এ ইনভলভ, কেউ ফিশিং এ ইনভলভ, ঠিক আছে, কেউ ফ্যাক্টরিজ যে সমস্ত লেবার আছে সেখানে ইনভলভ, ঠিক আছে, কেউ ব্যাংকিং সেক্টরে ইনভলভ, ঠিক আছে? এই যে বিভিন্ন হোয়াইট মানে যে হোয়াইট যে রেঞ্জ, ঠিক আছে, এই রেঞ্জটাকে হচ্ছে সেক্টর অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে? এখানে কি করছে, এখানে সাম মানে অ্যাক্টিভিটিস প্রডিউসিং মানে কি গুডস, কিছু অ্যাক্টিভিটি আছে যেটা গুডস প্রডিউস করছে, ঠিক আছে? আবার কিছু কিছু অ্যাক্টিভিটি আছে তারা কি প্রডিউস করছে, সার্ভিস প্রোভাইড করছে, ঠিক আছে? সেই জন্য আমরা কিন্তু এই সেই প্রত্যেকটা সেক্টরের যে ইকোনমি সেইগুলোকে আমরা পড়বো। তাহলে বিভিন্ন আমরা কি দেখছি, যে বিভিন্ন যে অ্যাক্টিভিটি রয়েছে, বিভিন্ন ধরনের যে লোক রয়েছে, তারা কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটি পারফর্ম করছে। তাহলে হাউ ডু উই মানে হাউ ডু উই বলতে পারি যে আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাক্টিভিটিস, দিস অ্যাক্টিভিটিস, তাহলে আমাদের সেগুলোকে ক্লাসিফাই করতে হবে, তবে তো আমরা কি করতে পারবো, তাদেরকে আমরা জানতে পারবো। অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটিস যেটা আছে, এই যে সেক্টরস অফ ইন্ডিয়ান মানে কি বলবো ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস, এখানে মেইনলি তিনটে তোমাদের অ্যাক্টিভিটি, ঠিক আছে? একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটি, ঠিক আছে, একটা হচ্ছে প্রাইমারি, দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি, এবং তিন নম্বর হচ্ছে টারশিয়ারি। এই তিনটে অ্যাক্টিভিটি কিন্তু মেন। এবারে দেখবো যে কিভাবে তিনটে অ্যাক্টিভিটি একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড, অর্থাৎ কোন কোন অ্যাক্টিভিটি প্রাইমারির মধ্যে পড়ছে, কোন কোন অ্যাক্টিভিটি সেকেন্ডারির মধ্যে পড়ছে, এবং কোন কোন অ্যাক্টিভিটি টারসিয়ারির মধ্যে পড়ছে, ঠিক আছে? সুতরাং এই যে বিভিন্ন অ্যাক্টিভিটি সেগুলোকে আমাদের ক্লাসিফাই করব, ঠিক আছে? সুতরাং এই যে তোমাদের ভিডিও, তোমাদের এই হোল চ্যাপ্টারটা পাঁচটা ভিডিওতে কিন্তু কি আছে, তোমাদের শেষ হবে, ঠিক আছে? এটাই তোমাদের চ্যাপ্টারে রয়েছে। প্রথমে কি দেখবো, যে সেক্টরস অফ ইন্ডিয়ান, সেক্টরস অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, ঠিক আছে, ফার্স্ট যে চ্যাপ্টার। সেকেন্ড হচ্ছে সাব টপিক, এখানে কম্পেয়ারিং দ্য থ্রি সেক্টরস, এই যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি, এই তিনটে সেক্টরকে কম্পেয়ার করবো এবং দেখবো যে কার কন্ট্রিবিউশন জিডিপিতে বেশি এবং কোন সেক্টরের লোকে বেশি এনগেজ। এবং তিন নম্বরে রয়েছে প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারসিয়ারি সেক্টরস, ঠিক আছে? চার নম্বরে আমরা দেখবো ডিভিশন অফ দ্য সেক্টরস অ্যাজ অর্গানাইজড এবং অ্যান্ড আনঅর্গানাইজড সেক্টর, এবং লাস্ট
দেখবো সেক্টরস ইন দা ইন টার্মস অফ ওনারশিপ, পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরস। ঠিক আছে, এই পাঁচটা ভিডিওতে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব। তো আজকে আমরা আলোচনা করব দ্য সেক্টরস অফ ইন্ডিয়ান, অর্থাৎ সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমিক অ্যাক্টিভিটি যেটা আছে, এটা নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে এটা নিয়ে আমরা কিন্তু আজকে ডিসকাস করব। চলো তাহলে দেখা যাক যে সেক্টরস অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে কি রয়েছে। দেখো, এবার আমরা প্রথম যে সাব টপিকটা আছে, অর্থাৎ সেক্টরস অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। অর্থাৎ সেক্টরস অফ ইকোনমিক অ্যাক্টিভিটিতে তিনটে সেক্টর আছে, ঠিক আছে? একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, একটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর, এবং তিন নম্বর হচ্ছে টার্সিয়ারি সেক্টর, ঠিক আছে? এবং অ্যাট দ্য এন্ড আমরা দেখব এই তিনটে সেক্টর কিভাবে একে অপরের সাথে কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট, তাই না? তার আগে আমাদের এই তিনটে সেক্টরকে আমাদের কিন্তু পড়তে হবে। প্রথমে আমরা পড়বো যে প্রাইমারি সেক্টর, অর্থাৎ প্রাইমারি সেক্টর। দেখো, তিনটে সেক্টরের মধ্যে, অর্থাৎ আমি কি বললাম যে এই যে আমাদের বিভিন্ন ভ্যারাইটিস যে লোকের যে বিভিন্ন কাজ কর্মকাণ্ড, ঠিক আছে, তাদেরকে তো ক্লাসিফাই করার জন্য কি করেছে যে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস কে মানে ক্লাসিফিকেশন করেছে, তাই তো? ইকোনমিক অ্যাক্টিভিটি কি অন দা মানে খুব মিনিমাল ওয়ার্ডে যদি আমরা বলি, যেখান থেকে আমরা কিছু ইনকাম করতে পারি, ঠিক আছে? অর্থাৎ সেই সমস্ত অ্যাক্টিভিটি যেখান থেকে আমরা উই গেট সাম মানি। এবার প্রাইমারি অ্যাক্টিভিটি মানে হচ্ছে একদম যেগুলো প্রথমে মনে রাখবে, বলে রাখি যে প্রাইমারি অ্যাক্টিভিটি মানে হচ্ছে যে যে সমস্ত অ্যাক্টিভিটি অন দা বেসিস অফ আমরা নেচার থেকে পাচ্ছি, ঠিক আছে? ন্যাচারাল যে সমস্ত, যেমন এগ্রিকালচার থেকে আরম্ভ করে ফিশিং, ফিশিং মাইনিং, ফরেস্ট গ্যাদারিং থেকে এই সমস্ত অ্যাক্টিভিটি, সমস্ত যেগুলো ডাইরেক্ট নেচারের ইম্প্যাক্ট রয়েছে। অর্থাৎ এগ্রিকালচারের জন্য কি দরকার? সয়েল দরকার, তার সাথে সাথে ক্লাইমেট দরকার, ঠিক আছে, এবং ইরিগেশনও দরকার। সেটা ন্যাচারাল ফ্যাক্টরের উপর নির্ভর করছে, নেচার থেকে পাচ্ছি, মাইনিং থেকে, ফিশিং থেকে, যে কোনো হার্ডেনিং থেকে, সেগুলো হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটি। সেকেন্ডারি অ্যাক্টিভিটি হচ্ছে প্রথম যে এগ্রিকালচারাল প্রোডাক্ট থেকে সেখান থেকে নিয়ে যেগুলো আমরা বাই প্রোডাক্ট তৈরি করছি, অর্থাৎ যেখান থেকে কোনো জিনিস তৈরি করছে, অর্থাৎ আমি যে সারটা পড়ে রয়েছি, ঠিক আছে? অর্থাৎ এই সারটা কি যে কটন থেকে তৈরি হয়েছে, ঠিক আছে? সে কটন কি একটা এগ্রিকালচারাল প্রোডাক্ট, সে এগ্রিকালচারাল প্রোডাক্ট থেকে কি হয়েছে আমার এই সারটা কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে আমার যেটা, অর্থাৎ যেটা ফ্যাক্টরি মেড জিনিস এবং সেটা কার উপর নির্ভর করছে, সেকেন্ড প্রাইমারি অ্যাক্টিভিটির উপর, সেগুলো সব কিন্তু সেকেন্ডারি অ্যাক্টিভিটি। এবং অ্যাট দ্য এন্ড টার্সিয়ারি অ্যাক্টিভিটি মানে হচ্ছে যেগুলো এই যে প্রাইমারি অ্যাক্টিভিটি এবং সেকেন্ডারি অ্যাক্টিভিটিকে তোমার কি করবে, গতি প্রদান করবে, এগুলোকে ডেভেলপ করতে সাহায্য করবে, সেগুলি হচ্ছে টার্সিয়ারি অ্যাক্টিভিটি, তাই না? অর্থাৎ কিগুলো, কোনগুলো? ট্রান্সপোর্ট, ব্যাংকিং, স্টোরেজ থেকে আরম্ভ করে কমিউনিকেশন থেকে আরম্ভ করে এগুলো সব কিন্তু তোমার পড়বে টার্সিয়ারি অ্যাক্টিভিটি। সুতরাং এই তিনটে অ্যাক্টিভিটি কি আমরা মানে ইন্ডিভিজুয়ালি পড়ব, এবং অ্যাট দ্য এন্ড আমরা কি দেখব যে এই তিনটে অ্যাক্টিভিটি কিভাবে মানে এই যে ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইন্টারডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো সেই জন্য প্রথমে আমরা দেখবো যে এখানে কি রয়েছে, প্রাইমারি অ্যাক্টিভিটি, প্রাইমারি অ্যাক্টিভিটি দেখবো। দেখো, প্রাইমারি, প্রাইমারি মানে কি একদম প্রথম বেস, তাই তো? অর্থাৎ আমরা স্কুলে যখন পড়াশোনা করি তখন কি আমাদের বেস কি প্রাইমারি স্কুল, ঠিক আছে? তারপর আমরা যাই সেকেন্ডারি, হাই সেকেন্ডারি থেকে আরম্ভ করে তারপর আরো আদার যে ফার্দার স্টাডিজ এর জন্য আমরা যাই, ঠিক আছে? প্রাইমারিতে আমরা কি করি, প্রাইমারিটাই হচ্ছে কিন্তু আমাদের বেস, সেখানে আমরা লিখতে পড়তে থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা এই প্রাইমারি লেভেলেই কিন্তু আমরা সেখানে শিখি। তো এই যে অ্যাক্টিভিটি, প্রাইমারি অ্যাক্টিভিটি কি মাথায় রাখতে হবে, প্রাইমারি অ্যাক্টিভিটি মানে হচ্ছে সেটা সম্পূর্ণ কিন্তু অন দা ডিপেন্ড অন নেচার, অর্থাৎ ডিপেন্ড অন নেচার, অর্থাৎ ন্যাচারাল যে সমস্ত গুডস আছে দে আর অল ইনক্লুডেড ইন টু দ্য প্রাইমারি অ্যাক্টিভিটি, ঠিক আছে? এবার দেখো কি বলেছে, দে আর মেনি অ্যাক্টিভিটিস দ্যাট আর আন্ডারটেকেন বাই ডাইরেক্টলি ইউজিং ন্যাচারাল রিসোর্স, ঠিক আছে? অর্থাৎ যেগুলো, যে সমস্ত আইডি অ্যাক্টিভিটিস যেগুলো ন্যাচারাল রিসোর্স কে কি করছে, ডাইরেক্টলি কি করছে আমরা কিন্তু ইউজ করছি, মাইনিং করতে, কোল মাইন হোক, কোল কি ন্যাচারাল প্রোডাক্ট একটা, ঠিক আছে, ম্যাঙ্গানিজ হোক, ঠিক আছে, তার জিঙ্ক হোক, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ন্যাচারাল। যদি ফিশিং বলি সেটা ফিশ, সেটা ওসেনিক হতে পারে, ঠিক আছে, গভীর সমুদ্রে মৎস্য আহরণ হতে পারে, সেটা কিন্তু ন্যাচারাল। ফরেস্ট গ্যাদারিং থেকে আরম্ভ করে এগ্রিকালচারাল যে সমস্ত প্রোডাক্ট সব কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট, ঠিক আছে, হুইট থেকে আরম্ভ করে, রাইস থেকে আরম্ভ করে, সুগার কেন থেকে আরম্ভ করে, বিট থেকে আরম্ভ করে, ক্যারট থেকে আরম্ভ করে, র্যাডিশ থেকে আরম্ভ করে, প্রত্যেকটা জিনিস কিন্তু ডিপেন্ডস অন এগ্রিকালচার, অর্থাৎ এগ্রিকালচার,
এগ্রিকালচার মানে ক্লাইমেট অ্যান্ড সয়েল, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমরা কোথা থেকে পাচ্ছি? এগ্রিকালচার নেচার থেকে পাচ্ছি। সেই জন্য এটা কি বলছে, যে এটার বেস, ঠিক আছে? অর্থাৎ এটা এগ্রিকালচার এবং কি হচ্ছে, ডিপেন্ডস অন নেচার অ্যান্ড ন্যাচারাল গুডস, আন্ডারস্ট্যান্ড? এবার দেখো, সেজন্য বলছি দে আর প্রাইম, এইগুলো হচ্ছে অ্যাক্টিভিটিস, সেগুলো প্রত্যেকটা কি হচ্ছে আন্ডারটেকেন বাই দ্য ডাইরেক্ট ইউজ অফ ন্যাচারাল রিসোর্স, বুঝে গেল? এবার দুই নম্বর কি বলছে, হোয়েন উই প্রডিউস এ গুড, প্রডিউস এ গুড বাই এক্সপ্লয়টিং নেচার, এক্সপ্লয়টিং ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ ন্যাচারাল রিসোর্সকে আমরা এক্সপ্লয়েট, অর্থাৎ ব্যবহার করে আমরা যেটা যে সমস্ত গুডসকে আমরা কি করছি পাচ্ছি, সেগুলো হচ্ছে ইট ইজ অ্যান অ্যাক্টিভিটি অফ প্রাইমারি সেক্টর, ঠিক আছে? সেগুলো হচ্ছে প্রাইমারি সেক্টরের অ্যাক্টিভিটি। প্রত্যেকটা জিনিস আমরা ন্যাচারাল গুডসকে কি করছি, আমরা এক্সপ্লয়েট করে আমরা সেইগুলোকে পাচ্ছি, ঠিক আছে? ফরেস্টিং থেকে আছে, এগ্রিকালচার প্রোডাক্ট যেটা বললাম থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস। এবার ব্যাপার হচ্ছে তাহলে আমরা কেন এইগুলোকে আমরা প্রাইমারি কেন বলছি, ঠিক আছে? হোয়াই দিস অ্যাক্টিভিটিস আর কল্ড অ্যাজ প্রাইমারি অ্যাক্টিভিটি, প্রশ্ন হচ্ছে এটা। তার উত্তর হচ্ছে নিচে, এটা কেন বলছি, কারণ দেখো, সিন্স মোস্ট অফ দ্য ন্যাচারাল প্রোডাক্টস উই গেট ফ্রম দ্য এগ্রিকালচার, ঠিক আছে? আমরা যে সমস্ত ন্যাচারাল প্রোডাক্ট আমরা কোথা থেকে পাচ্ছি, এগ্রিকালচার থেকে পাচ্ছি, আর পাচ্ছি কোথায়, ডেয়ারি, ফিশিং, ঠিক আছে, ফরেস্ট্রি, এবং দিস সেক্টর ইজ অলসো কল্ড অ্যাজ এগ্রিকালচার অ্যান্ড ন্যাচারাল সেক্টর। সেই জন্য এই যে প্রাইমারি সেক্টরকে কি বলছি আমরা, এগ্রিকালচার এবং ন্যাচারাল সেক্টর বলছি, অর্থাৎ মানে ন্যাচারাল সেক্টর, ন্যাচারাল সেক্টর বলছি, বোঝা গেল? যে কেন এটাকে আমরা প্রাইমারি মানে প্রাইমারি অ্যাক্টিভিটি বলছি। এবার আমরা দেখব সেকেন্ডারি অ্যাক্টিভিটি। দেখো এবার তোমাদের সেকেন্ডারি অ্যাক্টিভিটিটা আমরা দেখব, অর্থাৎ প্রাইমারি অ্যাক্টিভিটিটা আমরা কি দেখলাম, বেসড অন এগ্রিকালচার, এগ্রিকালচারের যতগুলো প্রোডাক্ট রয়েছে, মাইনিং, ফরেস্ট্রি থেকে আরম্ভ করে একদম সমস্ত কিছু প্রাইমারি অ্যাক্টিভিটি মধ্যে, যেটাকে আমরা কি বলছি যে ন্যাচারাল সেক্টর, ঠিক আছে, বেসড অন এগ্রিকালচার। এবার তারপরে দেখো যে সেকেন্ডারি, অর্থাৎ সেকেন্ডারি মানে কি, এবার ন্যাচারাল প্রোডাক্টটা নিয়ে যখন আমি কি করব, অর্থাৎ সেটাকে কোনো একটা জিনিস প্রডিউস করব, ঠিক আছে? ঠিক যেমন ধরো তুমি চিপস, ঠিক আছে, আমরা আলুর চিপস, যে লেস, এই সমস্ত যে সমস্ত দেখেছি বাজারে চিপস দেখতে পাওয়া যায়, তো চিপস কি, চিপস তো আর মাঠে, যেমন কি হচ্ছে যে চিপস, চিপসের মেন ইনগ্রিডিয়েন্ট কি, পটেটো, আলু, ঠিক আছে? তো সুতরাং আলু তো আর ফ্যাক্টরিতে চলে আসবে না চিপস হয়ে, সুতরাং সেই আলু চিপস তৈরি করতে গেলে কি করতে হবে, সেই চিপস তৈরি হচ্ছে কিন্তু ফ্যাক্টরিতে, কিন্তু তার ইনগ্রিডিয়েন্ট, মেন ইনগ্রিডিয়েন্ট কোথা থেকে নিচ্ছি আমরা আলুটাকে, সেটা একটা এগ্রিকালচারাল প্রোডাক্ট বেসড অন নেচার, ঠিক আছে? তো সুতরাং এই সমস্ত ন্যাচারাল জিনিস যে প্রোডাক্ট গুলোকে নিয়ে যখন আমরা তাকে কোন মানে ফ্যাক্টরিতে কি করছি, তাকে আমরা অন্য কোনো প্রোডাক্টে কনভার্ট করছি, ঠিক আছে? ঠিক যেমন তোমাদের হুইট, অর্থাৎ গম, গম থেকে কি করছি, গম দেখো ন্যাচারাল প্রোডাক্ট, সেখান থেকে আমরা কি করছি নিয়ে তাকে আমরা গম থেকে তাকে মানে আমরা বিস্কিট তৈরি হচ্ছে, বিভিন্ন রকমের মানে ব্রেড তৈরি হচ্ছে, ঠিক আছে? এই বিস্কিট ব্রেড এইগুলো কোথায় তৈরি হচ্ছে, ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, তাহলে সুতরাং কিন্তু তার মেন ইনগ্রিডিয়েন্ট কি, যে ফ্লোর, ময়দা, ময়দা কোথা থেকে আসছে, আটা, গম থেকে, গম কোথা থেকে, প্রাইমারি সেক্টর থেকে আসছে, ঠিক আছে? তাহলে সুতরাং সেকেন্ডারি সেক্টর মানে হচ্ছে যেখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এবং সেখানে কি হবে প্রাইমারি প্রোডাক্টের ফর্মটা চেঞ্জ হবে। ঠিক যেমন তোমরা দেখো টমেটো কেচাপ, অর্থাৎ টমেটো সস যেটা বলি, ঠিক আছে, সেটা কোথা থেকে হয়, টমেটো থেকে হয়, মেন ইনগ্রিডিয়েন্টস, ঠিক আছে? তো টমেটো তো আর তোমার কাছে ফ্যাক্টরিতে মানে গড়ে গড়ে চলে আসবে না, দিয়ে বলবে না যে আমাকে কেচাপ হয়ে গেলাম, তাকে কি করতে হবে, তাকে কালেক্ট করে তাকে এগ্রিকালচারাল সেক্টরে, কিন্তু এগ্রিকালচার সেক্টর থেকে কালেক্ট করতে হবে, এবং সেখানে প্রাইমারি সেক্টরে এসে তাকে কি করছি তার সাথে আরো যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে তাকে আমরা টমেটো কেচাপ বা সস তৈরি করছি, বোঝা গেল? সেই জন্য দেখো কি বলছে, যে সেকেন্ডারি সেক্টরে বলছে দ্য সেকেন্ডারি সেক্টর কভার্স, অর্থাৎ সেকেন্ডারি সেক্টর কভার কি করে, অল দোজ অফ অ্যাক্টিভিটিস, কোন অ্যাক্টিভিটিস, যে ইন হুইচ ন্যাচারাল প্রোডাক্টস আর চেঞ্জ, এই সমস্ত যে ন্যাচারাল প্রোডাক্টগুলো যেটা বললাম, ন্যাচারাল প্রোডাক্টটা কি করছে, চেঞ্জ হচ্ছে ইনটু আদার ফর্ম, অন্য ফর্মে, ঠিক আছে? যেমন হুইট থেকে বিস্কিট, ব্রেড, ঠিক আছে, টমেটো থেকে টমেটো কেচাপ, ঠিক আছে, যে কটন থেকে কটন থেকে কটন থ্রেড তৈরি হচ্ছে, সেখান থেকে কি করছে বিভিন্ন রকমের যে আমাদের পোশাক পরিচয় এই সমস্ত তৈরি হচ্ছে, ঠিক আছে? এবং কি করছে আদার ফর্ম, আদার ফর্মে চেঞ্জ হচ্ছে।
থ্রু ওয়েজ অফ ম্যানুফ্যাকচারিং দ্যাট উই অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি। বোঝা গেল? তারপরে দেখো, ইট ইজ দ্য নেক্সট স্টেপ আফটার প্রাইমারি অ্যাক্টিভিটি। অর্থাৎ এটা কি প্রাইমারি অ্যাক্টিভিটি এর নেক্সট স্টেপ, কারণ এই স্টেপে কি করছি, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যে ফ্যাক্টরিতে কি করছি আমি, যে প্রাইমারি প্রোডাক্ট থেকে আমরা সেই জিনিসটাকে নিয়ে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল মানে তার ফর্ম চেঞ্জ করছি, ঠিক আছে। তারপরে দেখো, দিস সেক্টর গ্রাজুয়ালি বিকাম অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ কি হচ্ছে ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। এই যে সেক্টর, এখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, যদি ধরো আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ধরো, সেখান থেকে কি হচ্ছে আয়রন পাচ্ছি, স্টিল তৈরি করতে কি লাগবে, ম্যাঙ্গানিজ লাগবে, ডলোমাইট লাগবে, ঠিক আছে, আর মেন আয়রন ওর লাগবে। তো সেখান থেকে সে আয়রন ওর নিয়ে ইন্ডাস্ট্রিকে আমরা কি করছি, যে বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, বিভিন্ন রকম ফর্ম চেঞ্জ করে বিভিন্ন রকম বাই প্রোডাক্ট আমরা তৈরি করছি। তাহলে এখানে বলছে দিস সেক্টর গ্র্যাজুয়ালি বিকাম দ্য অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ এবং দ্যাট কেম আপ, সেই জন্য বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি কি হয়েছে এস্টাবলিশ হয়েছে, ফ্লাওয়ারিশ হয়েছে, অন দ্য বেসিস অফ কি, অন দ্য বেসিস অফ প্রাইমারি যে সেক্টর, যে অ্যাভেলেবিলিটি অফ যে র মেটেরিয়াল তার উপর, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ অলসো, সেই জন্য এটা কি বলছে, ইট ইজ অলসো কল্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। সেই জন্য এই সেকেন্ডারি অ্যাক্টিভিটিটাকে আমরা কি বলছি, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, ঠিক আছে। অর্থাৎ প্রাইমারি সেক্টর পড়লাম আমরা, প্রাইমারি সেক্টরে কি দেখলাম, একদম মেন যে মূল কথা প্রাইমারি সেক্টর হচ্ছে যে সমস্ত সেক্টরে কি করছে আমরা ন্যাচারালি যে সমস্ত জিনিসগুলো ন্যাচারালি প্রোডাকশন হচ্ছে এবং যার উপরে এইগুলোর উপর যে সমস্ত লোকগুলো তাদের কি আছে, তাদের লাইভলিহুড ডিপেন্ড করে আছে। সেকেন্ডারি সেক্টর আমরা কি দেখলাম, সেকেন্ডারি সেক্টর আমরা দেখলাম যে ন্যাচারাল জিনিসগুলোকে নিয়ে আমরা কিন্তু সেকেন্ডারি এখানে কি করছে, সেই জন্য এখানে সেকেন্ডারি আমরা কি লিখেছি, প্রোডিউস ম্যানুফ্যাকচার গুড, অর্থাৎ এটা গুডস তৈরি করছে, সেটা এখান থেকে প্রাইমারি সেক্টর থেকে কিন্তু র মেটেরিয়ালস নিয়ে। বোঝা গেল সেকেন্ডারি সেক্টর? এবার আমরা দেখব লাস্ট যে টারসিয়ারি সেক্টর। দেখো এবার তোমাদের লাস্ট যে চ্যাপ্টার যে টপিকটা, অর্থাৎ যে লাস্ট যে সেক্টর, এটা কিন্তু লাস্ট নয়, তোমরা যখন এরপরে পড়বে আরো আছে, এর উপরে আরো আছে যে কোয়াটেনারি সেক্টর, কুইনারি সেক্টর, তো এখানে তোমাদের টারসিয়ারি সেক্টর। এবার দেখো, অর্থাৎ প্রাইমারি সেক্টর আমরা দেখলাম, সেকেন্ডারি সেক্টর আমরা দেখলাম, এবার টারসিয়ারি সেক্টর, এই ডায়াগ্রামটা দেখো, এই টারসিয়ারি সেক্টর কি করছে, যে এই দুটো সেক্টর কি কি করছে, টারসিয়ারি সেক্টর কি করছে, তার মানে গতি প্রদান করছে, আমরা এক কথায় বলতে পারি, ঠিক আছে। অর্থাৎ এর ডেভেলপমেন্টে প্রাইমারি সেক্টরের ডেভেলপমেন্ট এবং টারসিয়ারি সেক্টরের ডেভেলপমেন্টের কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল কে প্লে করছে, সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর ডেভেলপমেন্টের টারসিয়ারি সেক্টর। কোন কোনগুলো টারসিয়ারি সেক্টর, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ট্রান্সপোর্ট, ব্যাংকিং, স্টোরেজ, কমিউনিকেশন, ঠিক আছে, যেমন ইন্টারনেট ক্যাফে হতে পারে, ঠিক আছে, এটিএম, টিচার্স, ডক্টরস, এইসব এগুলো কি করছে প্রোভাইড, এগুলো হেল্প টু ডেভেলপ আদার সেক্টর, সেই জন্য এদেরকে বলছে সার্ভিস সেক্টর, ঠিক আছে। এবার আমরা টারসিয়ারি সেক্টর দেখবো কি বলছে। দেখো আফটার প্রাইমারি এবং অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্টরে পড়ে দ্যার ইজ এ থার্ড ক্যাটাগরি, তিন নম্বর যে ক্যাটাগরিটা হচ্ছে সেটা হচ্ছে এ থার্ড ক্যাটাগরি অফ অ্যাক্টিভিটিস, তিন নম্বর যে একটা অ্যাক্টিভিটিস এর ক্যাটাগরি সেটা হচ্ছে ফলস আন্ডার দ্য টারসিয়ারি সেক্টর, টারসিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে। দেখো এর ক্রাইটেরিয়া, এর মেন বৈশিষ্ট্য কি, কি জন্য টারসিয়ারি বলছি, প্রথম বলছে দিস আর অ্যাক্টিভিটিস দ্যাট হেল্পস ইন দ্য ডেভেলপমেন্ট অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সেক্টর। অর্থাৎ এই অ্যাক্টিভিটি কি করে, দিস অ্যাক্টিভ কোন সমস্ত অ্যাক্টিভিটি কি করে, যেগুলোকে ডেভেলপমেন্টের প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্টরকে ডেভেলপমেন্ট করে, কেমন করে, সাপোজ যে কেউ বিস্কিট ফ্যাক্টরি করেছে, ঠিক আছে, তো বিস্কিট ফ্যাক্টরিটা সেটা হচ্ছে কি দরকার, মেন যে ইনগ্রেডিয়েন্ট যেটা বললাম সেটা ময়দা দরকার, ফ্লোর দরকার, আটা দরকার, অর্থাৎ হুইট, সেটা কোথা থেকে আসছে, প্রাইমারি থেকে আসছে এবং তৈরি কোথায় হচ্ছে, সেকেন্ডারি সেক্টরে, ঠিক আছে, বিস্কিটটা। কিন্তু এই বিস্কিট সেক্টরে অর্থাৎ বিস্কিট তৈরি মেকিং এর প্রসেসে কি করছে এই টারসিয়ারি সেক্টর, কি করছে, কিভাবে হেল্প করছে, যে হুইটটাকে যেটা ট্রান্সপোর্ট করছে, যেটা নিয়ে আসতে হচ্ছে, অর্থাৎ ট্রান্সপোর্টেশনে হুইটটাকে ট্রান্সপোর্ট করে আমি সেকেন্ডারি সেক্টরে ফ্যাক্টরি প্রোডিউস তৈরি করছি, সেখানে ট্রান্সপোর্টেশনের জন্য কি দরকার,
ট্রান্সপোর্টের জন্য টার্সিয়ারি সেক্টর দরকার, প্রাইমারি সেক্টর থেকে হুইটটাকে নিয়ে আসার জন্য টার্সিয়ারি সেক্টর পড়ছে ট্রান্সপোর্ট। এবার দেখো, এবার সেকেন্ডারি সেক্টরে কি হচ্ছে যে আমি সেই এই যে প্রসেসটাকে সেকেন্ডারি, এখানে এবার যে ম্যানুফ্যাকচারিং যে বিস্কুটটা যেটা তৈরি হলো সেটা এবার মার্কেটে পৌঁছে দেওয়ার জন্য সেটাও কিন্তু ট্রান্সপোর্টের দরকার, ব্যাংকিং সিস্টেম দরকার, ঠিক আছে। ক্যাশ তো মাথায় করে নিয়ে গিয়ে তো আর কি করবে না, যে প্রাইমারি সেক্টর থেকে যেখান থেকে গমটা যেটা কিনলো তার কাছে গিয়ে দেবে না, তাকে বাই পেমেন্ট করবে, ঠিক আছে। বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন যে সমস্ত ডিস্ট্রিবিউটরকে দেবে সেটা কিভাবে দেবে, ব্যাংকিং ব্যাংকিং সিস্টেমে দেবে, ঠিক আছে, ক্যাশ তো দেবে না। সুতরাং ব্যাংকিং ট্রান্সপোর্ট এইগুলো কি কি করছে, সেকেন্ডারি সেক্টরকে ডেভেলপমেন্টে সাহায্য করছে, বোঝা গেল। এবার দেখো সেই জন্য কি বলছে, প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো সেক্টর কি হেল্প করছে টার্সিয়ারি সেক্টর, ক্লিয়ার। তারপর কি বলছে দেখো, দিস অ্যাক্টিভিটিস বাই দেমসেলভস ডু নট প্রোডিউস এ গুড, অর্থাৎ এই যে টার্সিয়ারি সেক্টর এ কি করছে, কোন প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্টরের মতো কোনো মানে মানে কোনো প্রোডাকশন করছে না, কি করছে সার্ভিস প্রোভাইড করছে বাই এগুলো দিয়ে, ট্রান্সপোর্ট, ব্যাংকিং, স্টোরেজ, কমিউনিকেশন থেকে আরম্ভ করে এটিএম ফেসিলিটিস থেকে আরম্ভ করে আরো সব, ঠিক আছে। এগুলো সেই জন্য কি বলছে, দিস অ্যাক্টিভিটিস বাই দেমসেলভস নিজেরা কি বলছে, ডু নট প্রোডিউস এনি গুড বাট দে আর অ্যান এড অর সাপোর্ট ফর দ্য প্রোডাকশন প্রসেস, অর্থাৎ প্রোডাকশন প্রসেসে এরা কিন্তু কিভাবে হেল্প করছে, ট্রান্সপোর্টেশনে হেল্প করছে, যে ফ্যাক্টরি মেড যদি কোনো একটা প্রোডাকশন তাকে কি করতে হবে, তাকে বাজারে নিয়ে যেতে গেলে ট্রান্সপোর্ট দরকার, ঠিক আছে, বিভিন্ন কমিউনিকেশন দরকার, ঠিক আছে, একটা ফ্যাক্টরি এস্টাবলিশ করলে, বোঝা গেল। এবং তিন নম্বর বলছে, দিস অ্যাক্টিভিটিস জেনারেট সার্ভিস, এরা কি করে সার্ভিস প্রোডাক্ট দেয় রাদার দেন গুডস, অ্যান্ড দি অ্যান্ড দ্য টার্সিয়ারি সেক্টর ইজ অলসো কল্ড দ্য, কেন এটি বলছে, কারণ এটা সার্ভিস সেক্টর বলে, সেই জন্য এটাকেই বলছে সার্ভিস সেক্টর, বোঝা গেল। টার্সিয়ারি সেক্টর কি, যে টার্সিয়ারি সেক্টর মানে হিমসেলফ মানে সে নিজে কিন্তু কোনো প্রোডিউস করছে না, সে কি করছে টার্সিয়ারি সেক্টর, সে অন্য দুটো যে সেক্টর আছে প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্টর, এই দুটো প্রোডাকশনে কি করছে, ডেভেলপমেন্টে সে কিন্তু হেল্প করছে, বোঝা গেল। এবার তাহলে অ্যাট দ্য এন্ড আমরা কি বলতে পারি, এই যে তিনটে সেক্টর আমরা দেখলাম, অর্থাৎ টার্সিয়ারি মানে টার্সিয়ারি তার সাথে সাথে প্রাইমারি এবং সেকেন্ডারি, এই তিনটে সেক্টর আমরা দেখলাম, ঠিক আছে। এবার এই তিনটে সেক্টরকেই কি দেখলাম আমরা, তিনটে সেক্টর অর্থাৎ প্রথমে কি দেখলাম টার্সিয়ারি, এখানে প্রাইমারি, এখানে রয়েছে সেকেন্ডারি। দেখো আমরা কি বললাম, এই তিনটে সেক্টরই কিন্তু এর টার্সিয়ারি সেক্টর কি করছে, এর ডেভেলপমেন্ট করছে প্রাইমারি সেক্টর এবং সেকেন্ডারি সেক্টর, ঠিক আছে। এবং প্রত্যেকটা সেক্টরই একে অপরের সাথে কি ইন্টারলিঙ্ক বা ইন্টার কানেক্টেড, অর্থাৎ প্রাইমারি সেক্টরে এগ্রিকালচার করতে গেলে, অর্থাৎ এগ্রিকালচার যে মেকানিজম, ঠিক আছে, হয়তো যে টমেটো প্রডিউস করলাম, টমেটোকে কি করে নিয়ে আসবো কোথায়, সেকেন্ডারি ফ্যাক্টরি, যেমন টমেটো সস তৈরি হচ্ছে সেটা সেকেন্ডারি অ্যাক্টিভিটি, তো সেটা আম চিকিৎসে কিভাবে নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি আমরা কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে, টমেটো তার নিজে গড়ি 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 ফ্যাক্টরিতে চলে আসবে না, তাকে তো ট্রান্সপোর্ট করতে হবে, তাহলে সে ট্রান্সপোর্টকে হেল্প করছে টার্সিয়ারি সেক্টর, ঠিক আছে। আবার এখান থেকে সেকেন্ডারি যে দেখা গেল যে চিপস বা টমেটো যেটা টমেটো সস যেটা তৈরি, সেখান থেকে সে কোথায় যাবে, মার্কেটে যাবে, ঠিক আছে। সুতরাং যে জিনিসটা তৈরি হলো সেটা তার ফ্যাক্টরিতে রাখলে চলবে, সেটা তো বিক্রি করতে হবে, এবার সেটা মার্কেটে, যে মার্কেটে গেল, তাহলে মার্কেটে কে নিয়ে যাবে, মার্কেটে বাই ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে যাবে। এবার সেই মার্কেটে নিয়ে যেতে গেলে কি করতে হবে, তার সঙ্গে বিভিন্ন কমিউনিকেশন আছে, কথাবার্তা আছে, বিভিন্ন রকমের বিল বিল রয়েছে, বিভিন্ন রকমের ডিল রয়েছে, সেগুলো করবে, সেগুলো কে করবে, এগুলো সব কিন্তু কমিউনিকেশন থেকে আরম্ভ করে ব্যাংকিং প্রসেস এর মধ্যে ইনভলভ, অর্থাৎ ব্যাংকিং প্রসেস, ট্রান্সপোর্ট, এই সমস্ত একটা ফ্যাক্টরি যেখানেই হবে, একটা মাস একটা দেখা হয়েছে একটা ফাঁকা জায়গায় একটা ফ্যাক্টরি করে দিলাম, সেখানে কিন্তু যাতায়াতের কোনো কমিউনিকেশন নেই, কোনো ব্যাংক নেই, তাহলে সে ফ্যাক্টরিটা ডেভেলপ করতে পারবে, পারবে না, ঠিক আছে। কারণ ফ্যাক্টরিতে যে র মেটেরিয়াল লাগবে সেটাকে বয়ে নিয়ে আসতেও তো একটা রোড দরকার, ঠিক আছে, ট্রান্সপোর্টেশন দরকার, গুড ট্রান্সপোর্টেশন দরকার যেখানে ফ্যাক্টরি এরিয়াতে, সেখানে তো ট্রান্সপোর্ট না হলে তো ফ্যাক্টরি যে প্রোডাকশন হবে সেটা তো কোনো মানে সেটা মার্কেটে যদি বিক্রি যদি না করতে পারে সেটা তো কোনো লাভই নেই, ঠিক আছে, তাহলে সেটা তো ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে না, ইকোনমিক্যালি ফিজিবেলই নয়,
ঠিক আছে? তাহলে এই যে প্রসেস, এই যে তিনটেই যে টারসিয়ারি, প্রাইমারি এবং সেকেন্ডারি, এগুলো হচ্ছে ন্যাচারাল, এটা এগ্রিকালচারাল, ঠিক আছে? এটা হচ্ছে কি বলবো, প্রোডিউস ম্যানুফ্যাকচারিং গুডস, এবং এই গুডস কিন্তু ই করছে না, এ কিন্তু কিন্তু কি দিচ্ছে, এই দুটো একে সার্ভিস দিচ্ছে, এই দুটো একে সার্ভিস দিচ্ছে। অর্থাৎ অ্যাট দ্য এন্ড আমরা কি বলতে পারি যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি, এই তিনটে যে সেক্টর অফ মানে অ্যাক্টিভিটি, এরা হচ্ছে ইন্টার ডিপেন্ডেন্ট। তাহলে আমরা বলতে পারি এই তিনটে সেক্টর ইন্টার ডিপেন্ডেন্ট কেন, সেটা আমরা ডিসকাস করলাম, ঠিক আছে? এরপর তোমাদের যে এখানেই আমরা এই যে অর্থাৎ এই সেক্টরস অফ ইকোনমিক যে অ্যাক্টিভিটি, যে মানে তোমাদের ফার্স্ট টপিকটা রয়েছে, এখানে কিন্তু এই টপিকটা আমরা কিন্তু কমপ্লিট করব, ঠিক আছে? এরপরে তোমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কম্পেয়ারিং দ্য থ্রি সেক্টরস। অর্থাৎ এই যে তিনটে সেক্টর আমরা দেখলাম, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি, এই তিনটে সেক্টরকে আমরা কম্পেয়ার করব। কি কম্পেয়ার করব, কম্পেয়ার করে দেখব যে এই তিনটে সেক্টরের মধ্যে কোথায় লোক বেশি এনগেজ, কোন সেক্টর থেকে আমার জিডিপি বেশি আসছে, ইনকাম বেশি আসছে, ঠিক আছে? এই সমস্ত বিভিন্ন ব্যাপার কিন্তু আমরা দ্বিতীয় ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। স্টিল দেয়ার, স্টে কানেক্টেড উইথ র্যাডিক্যাল লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।